নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই মুহূর্তে ইউজি সিবিসিএস যে পদ্ধতি, ইউজির কিন্তু যে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষার রুটিন জুড়ে আসছে, আজকের যে ভিডিওটি সেটা এক্স্যাক্টলি কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। ইতিমধ্যে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির যে পরীক্ষার পিছিয়ে যাওয়া এবং পরীক্ষার রুটিন চেঞ্জ হওয়ার খবর তোমরা পেয়ে গেছো। এই মুহূর্তে আরেকটি নতুন খবর, সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারোয়ান ইউনিভার্সিটির কিন্তু এক্সাম, ইউজির এক্সাম কিন্তু আবার পিছিয়ে গেল। অর্থাৎ আবার কিন্তু রুটিনটা কিন্তু রিভাইজড হলো, অর্থাৎ রিসিউল করা হলো, নতুন করে পরীক্ষার আবার রুটিন দেওয়া হয়েছে। কাদের? না, বর্ধমান ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টার অর্থাৎ 5 নম্বর সেমিস্টারের স্টুডেন্টদের যে এক্সামের নোটিশ দিয়েছিল, সেই নোটিশটা কিন্তু চেঞ্জ হলো এবং পরীক্ষা কিন্তু আবার কিছুটা পিছিয়ে গেল। অর্থাৎ কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষাগুলো কিন্তু একটু পিছিয়ে দেওয়ার পক্ষপাতী হচ্ছে। যারা বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট আছো, আমাদের আমাদের এই এই ইউটিউব চ্যানেলে আছো এবং যারা নতুন, তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা তোমরা দেখে নেবে। পুরানো কিন্তু রুটিনে তোমরা পরীক্ষা দিতে যাবে না, নতুন করে রিভাইজড রুটিন দেওয়া হয়েছে এক্সামের জন্য। তাই তোমরা কিন্তু যথারীতি রুটিনটা আমি স্ক্রিনে দেখতেও পাবে এবং নতুন রুটিনে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে ইউজি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে। অর্থাৎ এক্সাম পিছিয়ে যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটির এক্সাম সংক্রান্ত বা বিভিন্ন তথ্য সম্পর্কে যে মানে নতুন নতুন তথ্য আমার হাতে আসবে আমি তোমাদের জানানোর